আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কম্বাইন্ড 7 ব্যাংকের অফিসার ক্যাশ পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। অঙ্কগুলো কালেক্টেড, সেই ক্ষেত্রে কিছু কালেকশনের ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্কে বলা ছিল দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 5/6 অফ ইটস ব্রেথ। If its perimeter is 132 meter, what is the area of the field? তো এখানে যেটা বলা হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে এমন, যেটা লেংথ এবং ব্রেথের যে রেশিও আছে সেটা দেওয়া আছে হচ্ছে 5/6। মানে হচ্ছে আমরা বুঝতে পারছি লেংথ অবশ্যই বড় হবে, 6 হবে, আর ব্রেথ যেটা আছে এটা ছোট হবে বা 5 হবে। তাহলে আমরা এখানে ধরতে পারবো লেট দ্য লেংথ equals 6x and breadth equals 5x. অতএব এখান থেকে যদি পেরিমিটার করি তাহলে আসবে হচ্ছে 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, এইটা আসবে। তো প্রশ্ন যেটা দেওয়া আছে সেই মতে আসবে হচ্ছে 2 ইন্টু 6x প্লাস 5x ইকুয়ালস আসবে হচ্ছে 132, বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে 11x ইকুয়ালস 66, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 6। x ইকুয়াল যদি 6 আসে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এরিয়া অফ দ্য ফিল্ড, অতএব আমরা বলতে পারবো এরিয়া ইকুয়ালস আসবে হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ। লেংথ হচ্ছে এখানে 6x আর ব্রেথ হচ্ছে এখানে 5x, তাহলে আসবে হচ্ছে 30x²। এটা করলে আসবে হচ্ছে 30 ইন্টু 6² ইকুয়ালস আসবে হচ্ছে 30 ইন্টু 36 ইকুয়ালস আসবে হচ্ছে 1080। 1080 m² হবে হচ্ছে এরিয়া। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2তে বলা আছে সাম অফ প্রেজেন্ট এজ অফ এ এন্ড বি ইজ 60। আফটার 5 years দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 3:4। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ এ? অর্থাৎ এ এবং বি এর মোট বর্তমান বয়স হচ্ছে 60। আফটার 5 years অর্থাৎ 5 বছর পরে তাদের এই বয়সের রেশিওটা হবে হচ্ছে 3:4। তো জিজ্ঞাসা করা হয়েছে এখানে এর বর্তমান বয়স কত। তাহলে আমরা ধরে নেই লেট দ্য প্রেজেন্ট এজ of a equals হচ্ছে x years। তাহলে the present age of b equals আসবে হচ্ছে 60 - x years। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারবো হচ্ছে x বাই 60 - x। এখন কথা হচ্ছে 5 বছর পর, তাহলে তার সাথে 5 যোগ হবে, এটার সাথে আমাদের 5 যোগ হবে। এই রেশিওটা হবে হচ্ছে 3/4, বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে x প্লাস 5, এটা আসবে হচ্ছে 65 - x ইকুয়ালস 3/4, বা এটা করলে পাবো হচ্ছে 4x প্লাস 20 ইকুয়ালস আসবে হচ্ছে 195 - 3x, বা এটা করলে আসবে হচ্ছে 7x ইকুয়ালস আসবে হচ্ছে 175, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 25। অর্থাৎ এর বর্তমান বয়স হবে হচ্ছে 25 years। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3। নাম্বার 3তে বলা আছে ইফ টাকা 430 ইজ ডিভাইডেড অ্যামং এ বি অ্যান্ড সি ইন সাচ এ ওয়ে দ্যাট এ ইজ টু বি ইকুয়ালস 2:3 অ্যান্ড বি ইজ টু সি ইকুয়ালস 5:6, হোয়াট ইজ দ্য শেয়ার অফ বি? অর্থাৎ বলা আছে 430 টাকা আপনাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন এ এবং বি এর অনুপাত হয় হচ্ছে 2:3 এবং বি এবং সি এর অনুপাত হয় হচ্ছে 5:6। তাহলে জিজ্ঞাসা করা হয়েছে বি কত পাবে। তো এটা রেশিওর ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানকার বি এবং এখানকার বি সেম করতে হয়, অর্থাৎ 3, 5 দুইটা কম্পেয়ার করা যায় না, দুইটাকে একই রাশিতে প্রকাশ করতে হবে। সেজন্য আমরা এটাকে গুণ করব হচ্ছে 5 দিয়ে, এটাকে গুণ করব হচ্ছে 3 দিয়ে। তাহলে যে রেশিওটা পাওয়া যাবে এটা আসবে 10:15, আর এইটা আসবে হচ্ছে 15:18। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে a is to b is to c equals আসবে হচ্ছে 10 is to 15 is to 18 এইটা আসবে হচ্ছে রেশিওটা। এখন বলা হচ্ছে b কতটুকু পাবে, অতএব আমরা বলতে পারবো হচ্ছে b's share equals আসবে হচ্ছে টোটাল এই 10 15 18 যোগ করলে আসবে হচ্ছে 43 আর b এর শেয়ার হচ্ছে এখানে 15 আসবে হচ্ছে 430 টাকার মধ্যে equals আসবে হচ্ছে 150 টাকা অর্থাৎ 150 টাকা হবে হচ্ছে b এর শেয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4, নাম্বার 4 এ বলা আছে an article is sold for টাকা 500 and hence a merchant loses some amount. Had the article been sold for taka 700, the merchant would have gained 3 times the former loss. What is the cost price of the article? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একজন মার্চেন্ট যদি 500 টাকায় বিক্রি করে কোনো একটা প্রোডাক্ট বা আর্টিকেল, সে যে পরিমাণ লস করে সেই প্রোডাক্টটাই যদি সে 700 টাকায় বিক্রি করে তাহলে তার 3 গুণ লাভ হয়। জিজ্ঞাসা করা হচ্ছে কস্ট প্রাইস কত, তো আমরা ধরে নিব হচ্ছে লেট দ্য কস্ট প্রাইস of the article equals x টাকা। এখন বলা হচ্ছে যদি সে 500 টাকায় বিক্রি করে তাহলে যেই পরিমাণ লস হয়, তাহলে যে লসটা হবে সেটা হচ্ছে 500 টাকা x টাকা থেকে 500 টাকা বিয়োগ, তাহলে এটা হবে হচ্ছে লসের পরিমাণ। কারণ লস কখন হয়, যখন কস্ট প্রাইস বেশি হয়, এখানে কস্ট প্রাইস বেশি। আর লাভ হবে কখন, যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে কম হবে। তাহলে 700 টাকায় বিক্রি করলে এই পরিমাণ লাভ হবে, 500 টাকায় বিক্রি করলে এই পরিমাণ লস হবে। এখন বলা হচ্ছে এই লাভের পরিমাণটা হচ্ছে এই যে লস হয় তার 3 গুণের সমান, তাহলে আসবে হচ্ছে ইকুয়েশনটা এমন, অর্থাৎ এই লসটা 3 গুণ ইকুয়ালস হবে হচ্ছে এই লাভটা, বা এটা করলে আসবে হচ্ছে 3x minus 500 equals sorry 3x minus 1500 equals 700 minus x বা 4x equal to 2200 বা x equals আসবে হচ্ছে 2200 by 4 equals আসবে হচ্ছে 550 টাকা অর্থাৎ 550 টাকা আসবে হচ্ছে x এর মান। এটি আমরা কস্ট প্রাইস ধরেছিলাম, অতএব কস্ট প্রাইস আসবে হচ্ছে 550 টাকা। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5, নাম্বার 5 এ বলা আছে when a student got 38% marks and failed by 6 marks. When he got 45% marks and he got 15 marks more than the passing mark, what is the percentage mark for passing? এখানে জিজ্ঞাসা করা হয়েছে একটা স্টুডেন্ট যখন 38% মার্কস পায় তখন দেখা যায় যে 6 মার্কের জন্য সে ফেল করেছিল, এবং সে যখন 45% মার্কস পায় তখন দেখা যায় যে সে 15 মার্কস বেশি পেয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছে কত পার্সেন্ট মার্কস পেলে সে পাস করতে পারে। তাহলে আমরা ধরে নেই যে টোটাল মার্ক ইকুয়ালস হচ্ছে 100x, তাহলে সে মার্কস পায় হচ্ছে 38%, তাহলে 38x মার্কস প্লাস 6 এটা হলে তার হয় হচ্ছে 5 মার্ক। আর এটা যেটা হয় সেটা হচ্ছে 45% মার্ক যদি পায় অর্থাৎ 45x যদি পায় তাহলে সে 15 বেশি পেয়ে যায়, তাহলে 15টা বাদ দিব, তাহলে এটাও একটা পাস মার্ক এটাও একটা পাস মার্ক, সেই ক্ষেত্রে দুইটা হবে হচ্ছে সমান, বা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 7x equals 21 বা x equals আসবে হচ্ছে 3। তাহলে আমাদের টোটাল মার্কস equals আসবে হচ্ছে 100x equals আসবে হচ্ছে 100 into 3 equals আসবে হচ্ছে 300, আর পাস মার্ক বা পাসিং মার্কস equals আসবে হচ্ছে 38x plus 6, তাহলে আসবে হচ্ছে 38 into 3 plus 6 equals আসবে হচ্ছে 120, 120 হচ্ছে পাস মার্ক, টোটাল মার্ক হচ্ছে 300। অতএব পার্সেন্টেজ মার্কস equals 120 by 300 into আসবে হচ্ছে 100 equals আসবে হচ্ছে 40%, অর্থাৎ 40% হবে হচ্ছে পাস মার্কের পার্সেন্টেজ। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।